জাগরে বঙ্গ জাগ কলিঙ্গ জাগরে ভারত ললনা আপন মায়ের উন্নতি তরে প্রাণপণ কর সাধনা সাহেবের সামনে কি কবিতা বলছে সুভাষ স্যার স্বদেশী কবিতা বলছে ওই সুইট ডিশ আমি বোস বাড়িতে খেলাম ওটাকে ঠিক কি বলে সন্দেশ স্যার সন্দেশ আই লাভ সুইটস এন্ড দ্যাট সুভাষ হি ইজ অলসো ভেরি সুইট কাল ওই সুভাষ চন্দ্র বোসকে আমার চাই এখানে খুব সুন্দর কবিতা ছিল আরেকটা কবিতা আমাকে শোনাতে পারো আরেকটা বাংলা কবিতা আপনার বাংলা কবিতা ভালো লাগে খুবই ভালো লাগে আমাকে অন্য কোনো কবিতা শোনাও আপনাদের তো সাহেবের ঘরে যেতে দেওয়া যাবে না জানি কেউ সাহেবের ঘরে আমি যাবই আমার ছেলেকে এখানে তুলে আনা হয়েছে এটা তো লিমিট ক্রস হয়ে গেল আজ আমায় কথা বলতেই হবে আপনাকে একবার ফ্রেজার সাহেবের অফিসে আমার সাথে যেতে হবে আমি যেতে বাধ্য নই শরৎবাবু আইন নিয়ে পড়াশোনা করেন অথচ এটা জানেন না যে পুলিশের অর্ডার অমান্য করলে জেলে যেতে হয় অনন্ত দাদা তোমাদের পুলিশও ধরবে না তো শরীরে প্রাণ থাকতে কিছুতেই ধরা দেব না হয় মারব নয় মরব সবাইকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাব যাও বাড়ি সার্চ করো মুভ দাঁড়ান কেউ ঢুকবেন না কোন চার্জে সার্চ করবেন আপনারা ওয়ারেন্ট কোথায় হরহরি ঠাকুর শিবেন চৌধুরী এই বাড়িতে হরিহর ঠাকুরের ছদ্মবেশে ছিলাম আপনাদের এই বাড়িতে ছদ্মবেশীদের লুকিয়ে রাখার অভিযোগ আছে ও বিরু দাদা ওইভাবে পড়ে আছো কেন ওঠো না ও মিস দাদা বিরু দাদাকে ডাকো না আমি ডাকলে সারা দিচ্ছে না মিস দাদা ডাকো না বিরু দাদাকে বিরু দাদা ও বিরু দাদা তুমি ওকে চেনো নাকি খোকা আপনারা কি মানুষ দেখছেন একটা বাচ্চা ছেলে ভয় পেয়ে আছে তারপরে আপনারা প্রশ্ন করে যাচ্ছেন ও চিনুক বা না চিনুক ওই ছেলেটি কি এমন করেছিল যে ওকে গুলি মেরে আপনাদের শান্তি হয়নি এইভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছেন ওকে স্যার আমি ওদিকটা দেখছি ওই ছেলেটি কি এমন করেছিল যে ওকে গুলি মেরে আপনাদের শান্তি হয়নি সুভাষ যদি বেঁচে থাকি তাহলে আবার আমাদের দেখা হবে যদি বেঁচে থাকি তাহলে আবার আমাদের দেখা হবে বাড়ি চল শুনি চল আচ্ছা মিস দাদা বীরু দাদার মতো ওরা অনন্ত দাদাকে গুলি করে নিত আমার
কষ্ট হচ্ছে কান্না পাচ্ছে আমার কিন্তু আমি কাঁদবো না অনন্ত দাদা এই বাড়িতে এসেছিল আমি এই কথা কাউকে বলবো না মালিকাকার পুরনো ঘরটায় লুকিয়েছিল এ কথাও বলবো না পরিস্থিতি সুবিকে এই বয়সে এত বড় করে দিল এত কষ্ট চেপে রাখতে শিখেছে পারুলের উচিত ইক্ষুনি ওই রক্ত চুনি ভেঙে ফেলা কিন্তু মহারাজ সেই চুনি এখন পারুলের কাছে নেই শিখি কোথায় গেল সেই চুনি রাক্ষসী মণিমল্লিকা জাদুকর বৃষ্টিকে দিয়ে ওই চুনি চুরি করিয়েছে সর্বনাশ তাহলে মণিমল্লিকাকে আটকানো যাবে কি করে তোমার আদেশ তো আমি পালন করলাম গো মা তুমি আর জমিদার মশাইয়ের উপর রাগ করে থেকো না তুমি এই পরিবারের সবাইকে রক্ষা করো এবার তবে আমাদের বিদায় দিন জমিদার মশাই মন যে চাইছে না তবুও তো ছাড়তেই হবে ডাকলে সারা দিও কেমন লোক না আমি তিথি নক্ষত্র সব ভালো করে বিচার করে দেখলাম নিখিলের প্রায়শ্চিত্তটা আগামীকালই করে ফেলা উচিত কাল নিখিলকে মন্দিরের কালকুঠুরিতেই রাত্রি যাপন করতে হবে যখন আপনি আমাকে এতটা মনের জোর দিচ্ছেন আমার পাশে থাকছে আমি এই অন্ধকারের ভয় কাটিয়েই ছাড়ব তোমার বৌঠানের বিরুদ্ধে কথা বলার আগে ভেবে চিনতে কথা বলবে এই জন্যই আমি নালিশখানা সমাজপতিদের কাছে করতে বাধ্য হলো তুমি এ বাড়িতে আমার বিরুদ্ধে অভিযোগ এনে ব্রাহ্মণদের কাছে বিচার চাই এ বাবু রাজচন্দ্র দাস কোনো ভালো কাজ করার জন্য ব্রাহ্মণ সমাজের পরোয়া কখনো করেনি আর করবেও না আপনি ধরা পড়ে গেছেন এবার বলুন আপনাকে কে পাঠিয়েছে ঋষি কি হয়েছে দীপ সর্বনাশ হয়ে গেছে মানে রজতাভ রক্ষিত কি করেছে রজতাভ রক্ষিত এই যে এসো এখানে বসে পড়ো এই রান্নাগুলো না আমার খুব চেনা মানে তুই তো কোনোদিন মার হাতে রান্না আগে খাসনি চেনা হলো কি করে এই রান্নাগুলো নিশ্চয়ই তোর মা করেননি খুব কষ্ট হচ্ছে মা গো মায়ের এত যত্ন আগে কোনোদিন দেখিনি মায়ের খুব কষ্ট হচ্ছে কি করি আমি এখন পোয়াতি হয়েছে টাকা দেবেন না কেন টাকা না নিয়ে কিন্তু আমরা যাব না আরে আমি পোয়াতি নই কারণ আমার তো বিয়েই হয়নি ওরে কেতো বিয়ে হয়নি দেখ কেতো তোমার বৌঠানের বিরুদ্ধে কথা বলার আগে ভেবে চিনতে কথা বলবে এই জন্যই আমি নালিশখানা সমাজপতিদের কাছে করতে বাধ্য হলো তুমি এ বাড়িতে আমার বিরুদ্ধে অভিযোগ এনে ব্রাহ্মণদের কাছে বিচার চাই এ বাবু রাজচন্দ্র দাস কোনো ভালো কাজ করার জন্য ব্রাহ্মণ সমাজের পরোয়া কখনো করেনি আর করবেও না তোমার আদেশ তো আমি পালন করলাম গো মা তুমি আর জমিদার মশাইয়ের উপর রাগ করে থেকো না তুমি এই পরিবারের সবাইকে রক্ষা করো এবার তবে আমাদের বিদায় দিন জমিদার মশাই মন যে চাইছে না তবুও তো ছাড়তেই হবে ডাকলে সারা দিও কেমন লোক না আমার খুব কষ্ট হচ্ছে কান্না পাচ্ছে আমার কিন্তু আমি কাঁদবো না অনন্ত দাদা এই বাড়িতে এসেছিল আমি এই কথা কাউকে বলবো না মালিকাকার পুরনো ঘরটায় লুকিয়েছিল এ কথাও বলবো না পরিস্থিতি সুবিকে এই বয়সে এত বড় করে দিল এত কষ্ট চেপে রাখতে শিখেছে এই যে এসো এখানে বসে পড়ো এই রান্নাগুলো না আমার খুব চেনা মানে তুই তো কোনোদিন মার হাতে রান্না আগে খাসনি চেনা হলো কি করে এই রান্নাগুলো নিশ্চয়ই তোর মা করেননি